हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बंगाली। तो आज के वीडियो में आबारों मैं तुम्हारे साथ शेयर करूं 2023 साल जरा क्लास 8 पढ़ो तादेर जोनो सेकेंड समेटिव इवोल्यूशन सेकेंड पेज अर्थात 153 पेजे बाकुड़ा जिला स्कूलेर जे पेजटा रयेछे सेटा तोमादेर साथे आज के भिडियोते उत्तर सह बुझिए देव। ताई जारा आमार चैनल नतून एबं एर आगेर जे पेजटा 152 एर जे पेजटा रयेछे सेटा तोमादेर साथे शेयर करेछिलाम, ओटा जोदि तोमरा ना देखे थाको एई भिडियो डेस्क्रिप्शन बक्से लिंक पेये जाबे, अवश्यई करे चेक करे निओ। एबं साथे तोमादेर सेकेंड समेटिवे जे कटा टेक्सट रयेछे प्रत्येकटा टेक्सटेर बेंगली मिनिंग एबं एक्टिविटी सल्यूशन इतिमध्येई आमार चैनेले आपलोड करा होयेछे, अवश्यई करे देखे निओ। तो এখানে দেখো একের আগে রয়েছে যে প্যাসেজটা, একের আগে যে প্যাসেজটা রয়েছে সেটা নেওয়া হয়েছে আপ কিংস্টেল থেকে। এটার বেঙ্গলি মিনিং এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চাইলে চেক করে নিতে পারো। দিস ইজ দা এক্সক্যালিবার, এটা হলো এক্সক্যালিবার, সেইড মার্লিন, মার্লিন বলল। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দা কমন পিপল ক্যান পজেসেস দিস শর্ট। কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা যে কিনা সাধারণ মানুষকে রক্ষা করে সেই এই তরোয়ালের অধিকারী হতে পারে। King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. Raja Arthur ei mayabi torwal ke grohon korlo, kar theke grohon korlo, from the mysterious hand, oi rohoshomoyer hat theke, rohoshomoy hater mane hat theke, appearing from the depths of the lake, jeta kina lake er gobhir theke uthe eshechilo. I shall never use this sword magic sword for any personal বেনিফিট, আমি কখনোই আমার নিজের ব্যক্তিগত সুবিধার জন্য এই জাদু তরোয়ালটা ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড, রাজা আর্থার ঘোষণা করল। কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিতে পেরেছিল। দ্য গ্রিডি ব্যারন্স ওয়্যার আনহ্যাপি উইথ কিং আর্থার, লোভী জমিদাররা রাজা আর্থারের প্রতি অসুখী ছিল। কেন অসুখী ছিল? উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ সে ছিল নম্র এবং ন্যায়পরায়ণ। এরপর চলে আসে প্রশ্নতে, অর্থাৎ এর দাগে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন রয়েছে হু ক্যান পজেসেস দ্য এক্সক্যালিবার, কে তরোয়ালটার অধিকারী হতে পারে। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট নাইট ক্যান পজেস দ্য এক্সক্যালিবার, কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা এই তরোয়ালের অধিকারী হতে পারে। ক্যান পজেস দ্য এক্সক্যালিবার, এখানে একটা জিনিস অ্যাড করতে পারো, নাইট হু প্রোটেক্টস, যে কিনা সাধারণ মানুষকে রক্ষা করে, তাহলে হু প্রোটেক্টস দ্য কমন পিপল, দ্য কমন পিপল ক্যান পজেস দ্য এক্সক্যালিবার। তারপরটা হু, তারপরটা রয়েছে হু গেভ দ্য ম্যাজিক্যাল শোর টু কিং আর্থার, রাজা আর্থারকে রহস্যময় তরোয়ালটা কে দিয়েছিল, মানে রাজা আর্থারকে জাদু তরোয়ালটা কে দিয়েছিল। তাহলে জাদু তরোয়ালটা দিয়েছিল ওই রহস্যময় হাত, যেটা জলাশয়ের বা হ্রদের তল থেকে উঠে এসেছিল, নিচে থেকে উঠে এসেছিল গভীর থেকে। তাহলে দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপস অফ দ্য লেক গেভ দ্য ম্যাজিক্যাল শোর টু কিং আর্থার। তারপরটা হোয়াট প্রমিস ডিড কিং আর্থার মেক, রাজা আর্থার কি প্রতিজ্ঞা করেছিল। কিং আর্থার প্রমিস দ্যাট হি উড নেভার ইউজ দ্যাট ম্যাজিক শোর ফর এনি পার্সোনাল বেনিফিট, রাজা আর্থার কথা দিয়েছিল যে সে কখনোই ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত সুবিধার জন্য ওই জাদু তরোয়ালটা ব্যবহার করবে না। তারপরের প্রশ্নগুলো দেখো, হোয়াট ওয়াজ কিং আর্থারস কন্ট্রিবিউশন টু ইংল্যান্ড, রাজা আর্থার ইংল্যান্ডকে কি উপহার দিয়েছিল বা ইংল্যান্ডের প্রতি রাজা আর্থারের কি অবদান ছিল। কিং আর্থার গিফটেড পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, রাজা আর্থার ইংল্যান্ডকে সমৃদ্ধি এবং শান্তি দিয়েছিল। হোয়াট কোয়ালিটিস অফ কিং আর্থার আর মেনশন ইন দ্য টেক্সট, আর্থারের কোন কোন গুণগুলো টেক্সটে উল্লেখ করা হয়েছে। কিং আর্থার ওয়াজ অনেস্ট ফিয়ারলেস জেন্টল অ্যান্ড জাস্ট। তারপর এবার চলে আসো আনসিন প্যাসেজে, এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, আনসিন প্যাসেজটা খুবই সুন্দর একটা আনসিন প্যাসেজ রয়েছে, প্রত্যেকে কিন্তু আনসিন প্যাসেজ পড়বে। পড়ার পর এখানে দেখবে যে প্রশ্নগুলো রয়েছে দুইয়ের তাকে, এইতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা দেখো কি রয়েছে, হু ওয়াজ পঞ্চানন মহেশ্বরী, পঞ্চানন মহেশ্বরী কে। আনসিন প্যাসেজগুলো এই কারণে পড়ে দিচ্ছি না, অনেকেই বলবে যে আপনি তো আনসিন প্যাসেজের মানেই জানেন না, তো তোমাদের এইরকম মনে হওয়াতে আমি আর কি বলতে পারি। যাই হোক, আমি শুধু একটাই কথা বলবো যে
আনসিন প্যাসেজগুলো তোমাদের নিজেদের চেষ্টা করতে হবে। আর এই ভিডিওগুলো বানাচ্ছি মানে শুধুমাত্র তোমরা যে ভিডিও দেখে শুধু উত্তর লিখে নিয়ে গিয়ে গৃহশিক্ষককে দেখিয়ে দেবে বা শুধু উত্তরগুলো ভিডিও দেখে লিখে নিয়ে বই ভর্তি করে রাখলে কিন্তু কোনো লাভ নেই। যদি তুমি আনসিন প্যাসেজ নিয়ে থেকে পড়ে মানে না বোঝো তাহলে কিন্তু তুমি কোনো দিনই আনসিন প্যাসেজ শিখতে পারবে না। আনসিন কিন্তু পরীক্ষায় সবসময় ছেড়েই আসতে হবে। তাই সব থেকে বেশি যেটা জরুরি, কথাটা শুনতে খারাপ লাগলেও, সেটা হচ্ছে আনসিন প্যাসেজটা নিজে বোঝো, নিজে মানে বের করো, তাহলেই কিন্তু আনসিন শিখতে পারবে। কারণ যতদিন হাতে ধরে ধরে আনসিন প্যাসেজ পড়িয়ে দেওয়া হবে ততদিন কিন্তু তোমরা নিজেরা আনসিন প্যাসেজ পড়বে না। তার জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে প্রথমে আগে তোমরা উত্তরগুলো নিজেরা করো, তারপরে ভিডিও দেখে উত্তর মেলাও। কখনোই বলি না যে ভিডিও দেখে তোমরা উত্তর মিলিয়ে নাও, তোমাদের পড়তে হবে না টেক্সটগুলো, এরকম কিন্তু আমি কখনোই দাবি করি না। তো চলে আসো দুই দাগের এতে, বলেছে হু ওয়াজ পঞ্জনন মাহেশ্বরী, পঞ্জনন মাহেশ্বরী কে? পঞ্জনন মাহেশ্বরী ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টিংগুইশড বটানিস্ট, বটানিস্টের সাথে এস যোগ করবে, বটানিস্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তারপরেটা, ওয়াই ডিড পি মাহেশ্বরী মুভ টু এলাহাবাদ, পি মাহেশ্বরী কেন এলাহাবাদে চলে এসেছিল? পি মাহেশ্বরী মুভ টু এলাহাবাদ ফর হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা লাভ করার জন্য। তারপরেটা, হু ওয়াজ পি মাহেশ্বরী হু, তারপরে রয়েছে হু ওয়াজ পি মাহেশ্বরী গ্রেটলি ইন্সপায়ার্ড বাই পি মাহেশ্বরী, কার দ্বারা প্রচুর পরিমাণে উদ্বুদ্ধ হয়েছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন? পি মাহেশ্বরী ওয়াজ গ্রেটলি ইন্সপায়ার্ড বাই ডক্টর ডব্লু ডার্জন। তারপরেটা, হোয়াট উড গ্রেটলি স্যাটিসফাই ডক্টর ডব্লু ডার্জন, তাহলে উত্তর কি লিখবে? ডক্টর ডব্লু ডার্জন উড গ্রেটলি স্যাটিসফাই ইফ হি স্টুডেন্ট প্রোগ্রেস, ইফ হি স্টুডেন্ট প্রোগ্রেস অ্যাহেড অফ হিম। কখন ডক্টর ডার্জন খুব বেশি সন্তুষ্ট হয়? কখন সন্তুষ্ট হয় খুব বেশি? যখন তার তিনি দেখেন যে তার স্টুডেন্টরা তাকে ছাপিয়ে যাচ্ছে, মানে তার থেকেও বেশি উন্নতি করছে জীবনে। তারপরটা, হাউ ডিড দ্য ওয়ার্ডস অফ পঞ্চনন পঞ্চনন্স টিচার এনকারেজ হিম, পঞ্চননের শিক্ষকের কথাগুলো কিভাবে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল? ভালো করে এখানে উত্তরটা লিখেছি, দেখো দেখে নাও। দ্য ওয়ার্ডস অফ পঞ্জনাস টিচার এনকারেজ হিম টু এনকোয়ার হোয়াট হি কুড ডু ফর হিজ টিচার ইন রিটার্ন। তারপর এটা দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তিনি দাগে বলেছে চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে নারেশন চেঞ্জ করতে বলেছে। প্রথমটা রয়েছে দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং সি সেইড, সে বললো যে এটা একটা খুবই সুন্দর গান। তাহলে সি সেইড দ্যাট দ্যাট হ্যাড বিন আ ভেরি নাইস সং। তারপরটা, আই হ্যাভ ওনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, সেইড দ্য প্রিন্সেস টু দ্য বার্ড। তাহলে উত্তর কী হবে? দ্য প্রিন্সেস টোল্ড দ্য বার্ড দ্যাট শি হ্যাড ওনলি পুট হিম ইন দ্য কেজ বিকজ শি ওয়াজ সো ফন্ড অফ হিম। ওকে, তারপর একটা যেটা রয়েছে, সেপ্টেম্বর সেইড সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। তাহলে এটাকে চেঞ্জ করলে কী হবে? সেপ্টেম্বর সেইড, এখানে নিচে লিখে দিয়েছি, দেখো, সেপ্টেম্বর সেইড দ্যাট সাম অফ মাম্মাস ক্যাটস ওয়ার প্রাউলিং অ্যাবাউট দ্যাট নাইট। তারপরে চারিত্রাকে যে ভোকাবুলারিগুলো রয়েছে, প্রথমটা রয়েছে এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, তাহলে হবে ডিস্টিংগুইশড। তারপরেটা, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস, উদ্ভিদ নিয়ে পড়াশোনা, সেটাকে কি বলা হয়? বটানি। তো যারা যারা ভিডিওটা দেখলে, যদি ভিডিওটার থেকে কিছু শিখে থাকো, দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।